তুমি ফ্রেশ হয়ে নাও, পরে কথা বলছি। ম্যাডাম, এই আপনার ঘরটা একটু দেখে আসুন, আর যদি কিছু দরকার পড়ে আমাকে বলবেন। বলবো। স্যার আপনি? হ্যাঁ, আমি একটু ফ্রেশ হব। আচ্ছা, দুপুরে খাওয়ার কি ব্যবস্থা আছে? রান্না করার তো স্যার এখানে কোনো ব্যবস্থা নেই। বলেন যদি তাহলে আমি বাইরে থেকে খাবার নিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আপনি এই কাছাকাছি যেটা ভালো পাওয়া যায় সেরকম খাবার নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। ফ্ল্যাটের থেকে এই জায়গাটা অনেক ভালো। এখানে এসে মনে হচ্ছে একটা বাক্সের বাইরে বেরোলাম। কত খোলামেলা, পাখির ডাক, সবাই নিজের মতো সাথে। এখনো স্বাধীন নয়, বিয়ের বেড়িগুলো এখনো বয়ে বেড়াচ্ছে। কেন, এর তো আর কোনো প্রয়োজন নেই। বড় একটা ভার নেমে গেল জান। আরো একটা চিহ্ন অবশ্য এখনো রয়েছে, সেটাও দীপাবলির সাত কাহন, সোম থেকে শনি রাত 9:30 আকাশ আটে।